আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার ভাইরাল টাইম, অর্থাৎ কোন সময়ে ভিডিও আপলোড করলে বেশি বেশি ভিউজ আসে। তো আমি কিছু সময় ধরে ইউটিউবে একটু ঘোরাঘুরি করছিলাম, তখন আমি দেখতে পেলাম কিছু লোক এরকম টপিকের উপরে ভিডিও আপলোড করেছে যে ভিডিও আপলোডের ভাইরাল টাইম। আমি যদি ইউটিউবে সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করি ভিআই ভাইরাল টাইম অফ আপলোড ভিডিওস, ভাইরাল টাইম অফ আপলোড ভিডিওস লিখে যদি সার্চ করি, তাহলে দেখতে পারবো অনেক বড় বড় ইউটিউবাররা, এখানে রোহান নাগ ভাই রয়েছেন, এখানে টিয়াস এক্স রয়েছেন, এদিকে আরও কিছু ইউটিউবার রয়েছেন, তারা এই টপিকের উপরে অনেক ভিডিও তারা তৈরি করেছে। আমি নিজেও এই ভিডিওগুলো দেখেছি। তো প্রশ্ন হচ্ছে, আসলে কি ভিডিও আপলোড দেওয়ার কোনো ভাইরাল টাইম রয়েছে, যে এই সময়ে ভিডিও আপলোড করলে ভিডিওটি আসলেই বেশি ভিউজ পাবে, এরকম কি কোনো সময় আসলেই রয়েছে? তো এইরকম কোনো সময় বা টাইম কিন্তু ইউটিউবের পক্ষ থেকে ইউটিউব কিন্তু আমাদেরকে বলে দেয়নি। তো তারপরেও আসলে ভিডিও আপলোডের ইউটিউবাররা বিভিন্ন সময় ভিডিও আপলোড করে তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো সেই অনুযায়ী আসলেই একটি নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট ঠিক না, তবে একটি পিরিয়ড রয়েছে যে এই পিরিয়ডের মধ্যে ভিডিও আপলোড দিলে সত্যি কিন্তু সেটা অন্যান্য সময়ের তুলনায় বেশি ভিউজ পাবে। তো এটা অবিশ্বাস করার কিছু নেই, এটি সত্য ঘটনা, আমি অনেকের ভিডিও এখানে দেখেছি। তো ম্যাক্সিমাম ইউটিউবারের বক্তব্য কিন্তু একই, সেটা হচ্ছে ভিডিও আপলোডের পিরিয়ডটা আমরা যেটা বেছে নেব সেটা হচ্ছে আফটার এন্ড অফ দ্য ডে, অর্থাৎ আমাদের দিনের শেষ ভাগে এসে আমরা ভিডিওগুলো আপলোড করব। কেননা এই সময়তে আমরা দেখতে পাই যে ইউটিউবে যারা ভিউয়ার্স রয়েছে, যারা ইউটিউবে মূলত ভিডিও দেখে, তারা কিন্তু এই সময়টাতে ইউটিউবে অ্যাক্টিভ থাকে বেশি, অর্থাৎ এই সময়তে তারা ভিডিও ইউটিউবে সময় দেয়। তখন যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি বেশি ভিউজ পাবে অবভিয়াসলি। সো তাহলে কোন সময়তে আমরা ভিডিওটি আপলোড দেব সেটা আমি এখনই বলছি। তো আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলছি সেটি হচ্ছে, তবে কন্টেন্ট একটি বিষয়, কারণ কিছু কন্টেন্ট রয়েছে যে সমস্ত কন্টেন্ট আপনি যে কোনো সময় আপলোড দিলেও কোনো সমস্যা নেই, সেই ভিডিওগুলো কিন্তু চলবে অটোমেটিক, দীর্ঘদিন চলবে। কিন্তু কিছু ভিডিওর ক্ষেত্রে সেটা একটি নির্দিষ্ট টাইম ফলো করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। যেমন আপনি ধরুন, আপনি একটি টিউটোরিয়াল তৈরি করছেন, যে টিউটোরিয়ালটা হচ্ছে এমএস ওয়ার্ড অথবা এক্সেলের উপরে, অথবা কিছু টিপস তৈরি করছেন পিসি ট্রিক্স বা অ্যান্ড্রয়েড ট্রিক্স। তো পিসি ট্রিক্স বা অফিসিয়াল যে সমস্ত কাজ রয়েছে এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি তৈরি করে থাকেন এই টাইপের ভিডিও, তো সেই সমস্ত ভিডিও কিন্তু আপনারা যদি অফিস আওয়ারের মধ্যেও দেন, অর্থাৎ বারোটার পর অথবা দুইটার পরও যদি ভিডিও আপলোড দেন, সেই সমস্ত ভিডিও কিন্তু অনেক সময় চলবে। কারণ অফিস আওয়ারের সময় অনেকে ইউটিউবে কিংবা ফেসবুকে কিন্তু উঁকি মারে, সেই সময় যদি আপনি ভিডিওটা আপলোড দেন এবং আপলোড ভিডিওটি যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটি অবভিয়াসলি বেশি ভিউজ পাবে। তো এখন চলে আসি আমার অভিজ্ঞতা কী বলে। তো আমি বিভিন্ন ইউটিউবারদের, আমার বড় ভাইদের যারা রয়েছেন, সিনিয়র বড় ভাই যারা ইউটিউবে দীর্ঘদিন কাজ করছেন, তাদের মুখের বক্তব্য এবং আমার বক্তব্য প্রায় সিমিলারিটি রয়েছে। তো তারা বলেছেন যে মাগরিবের পরপর, অর্থাৎ যে সময়টিতে আমরা অফিস শেষ করি বা আমাদের দিনের কর্মব্যস্ততা শেষ করে যখন মাগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পরে আমরা ফ্রি হই, তখন কিন্তু আমরা একটু মোবাইল ফোন নিয়ে বসি অথবা কম্পিউটারে বসি একটি বিনোদন করার জন্য বা ফেসবুকে একটু উঁকি মারি। তো এই সময়টা যদি আমরা টার্গেট করি, বিশেষ করে মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজের আধা ঘন্টা বা 40 মিনিট পর যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এশার নামাজের পরপরও সেম, এশার নামাজের যদি 40 মিনিট পর বা আধা ঘন্টা পর যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিও
গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদি কোয়ালিটিফুল ভিডিও হয় সেই ক্ষেত্রে। তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন এই সময়গুলো ফলো করে অবশ্যই ভিডিও আপলোড দিবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউস কেউ আটকাতে পারবে না এবং অবশ্যই আপনার ভিডিওর ভিডিওর যে মান রয়েছে অর্থাৎ কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করেই ভিডিও আপলোড করতে হবে, তখন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার ভিডিওতে দম না থাকে অর্থাৎ কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি আসলে কখনোই চলবে না, আপনি কোনো সময় আপলোড দিলে আপনার ভিডিও কিন্তু চলবে না। তো এই ছিল আজকের বিষয়ের আলোচনা বন্ধুরা, তো আশা করি আপনাদের এই বিষয়টি অনেক কাজে লাগবে যে কখন ভিডিও আপনি আপলোড করবেন এবং কখন ভিডিওটি আপলোড দিলে আপনি বেশি ভিউজ পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যারা নতুন ইউটিউবার রয়েছেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।